বুকে আলোর ছটা, আলোর কারুকাজ, তারার আলোয় আলোকিত হোক পৃথিবী আজ। দর্শক, যে মানুষগুলো তাদের নিজ নিজ অঙ্গনে সফল, আমাদের দৃষ্টিতে তারা অসাধারণ, অতুলনীয়। শ্রদ্ধা ভরে আমরা তাদের সম্বোধন করি আলোকিত মানুষ বলে। আর এক একজন আলোকিত মানুষ অবস্থান করেন সাধারণ মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে। আপনাদের কৌতূহল তথা আগ্রহ পূরণ করতেই আমাদের এই আয়োজন। এই আয়োজনের প্রতি পর্বে উপস্থিত থাকবেন একজন করে আলোকিত মানুষ, আর আমরা তাদের মুখোমুখি করব সেই সব প্রশ্নের, যেসব প্রশ্ন ঘুরে বেড়ায় আপনাদের মনে। চলুন তাহলে মূল আয়োজনে যাওয়া যাক। দর্শক, সেসব আলোকিত মানুষের মধ্য থেকে আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পুরোধা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। স্যার, শুরুতেই ছোটবেলায় সৈয়দ হাসান ইমামের গল্প শুনতে চাই। আমার গল্প তো অনেক বিচিত্র পথগামী। মানে শৈশব কোথায় কেটেছে, কেমন কেটেছে? আমার বাড়ি হচ্ছে বাগেরহাটে। তো কিন্তু আমার আব্বা মারা যান আমার 2 বছর বয়সে, আমার মা তখন 20 বছর বয়স, আমার বড় ভাইয়ের 4 বছর। আমরা তখন নানা বাড়ি চলে যাই বর্ধমানে, কারণ পড়াশোনার সুবিধা ছিল ওখানে। আমার মামারা সব ভালো ছাত্র ছিলেন, পড়াশোনার পরিবেশটাও ভালো ছিল, আর কলকাতার কাছে। তো আমাদের পরিবারটা বেশিরভাগই রাজনীতির পরিবার। সেক্ষেত্রে আপনার রাজনীতির সাথে স্যার কতটুকু আপনি জড়িত ছিলেন? আমি যখন স্কুলে পড়তে হই ক্লাস 3-তে, তখন জেলা স্কুলে 3 থেকে শুরু হতো। তো তখন আমি স্পোর্টসে খুব ভালো ছিলাম, তা আমি পুরস্কার পেয়েছি ক্লাস 3-তে যখন পড়ি, মানে মাত্র ঢুকেছি। তখন ব্রিটিশ বিরোধী আন্দোলন তুঙ্গে, 42-এর সেই গান্ধীজির সেই ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু করে দিয়েছেন। তো উত্তেজিত, আমাদের যেমন 69-এর গণ আন্দোলনের সময় যে উত্তেজনা আমাদের ছিল সেরকম উত্তেজনা। তো প্রাইজ দিতে এসেছেন ব্রিটিশ ম্যাজিস্ট্রেট বেল সাহেব, সস্ত্রীকে এসেছেন, তার স্ত্রীও বসে আছেন, আমাদের প্রধান শিক্ষক বসে আছেন, অন্য শিক্ষকরা, গণ্যমান্য ব্যক্তিরা, আর আমরা মাঠের মধ্যে বসে আছি যারা পুরস্কার পেয়েছি। আমাদেরকে দড়ি দিয়ে ঘিরা, তার পাশে সামনে দর্শকরা। তো ধীরেন্দা বলে ক্লাস 10-এ এক ছাত্র ছিলেন আমাদের সিনিয়র, তিনি খুব ভালো ছিলেন স্পোর্টসে। তো তিনি আমাদের কানে কানে এসে বললেন যে, দেখ আমাকে তো প্রথম ডাকবে, আমি 100 মিটার্সে ফার্স্ট হয়েছি, তা আমি উঠে দাঁড়িয়ে বলবো ইংরেজ ম্যাজিস্ট্রেটের হাত থেকে আমরা পুরস্কার নেব না, তোরাও সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলবি ইংরেজ ম্যাজিস্ট্রেটের হাত থেকে পুরস্কার নেব না, তারপর আমি বেরিয়ে যাবো, আমার পিছন পিছন তোরা বেরিয়ে যাবি। তো এই হলো আমার সূচনা রাজনীতির। একটা মজার ব্যাপার হচ্ছে, আমি যতটুকু জানি তখনকার সময় ছেলে মেয়ে একসাথে নাটক করতে দেওয়া হতো না, আর আপনি আপনার প্রথম নাটকে মেয়ের চরিত্রে আপনি চরিত্র করেছিলেন, তো ওই মজার অভিজ্ঞতাটা একটু আমাদের সাথে শেয়ার করবেন? না, তখন বিশ্ববিদ্যালয়ে বা শিক্ষায়তনে ছেলে মেয়েদের একসঙ্গে নাটক করতে দেওয়া হতো না, এবং ছেলে মেয়েদের কো এডুকেশনও তখন ছিল না। মেয়েদের আলাদা স্কুল ছিল, ছেলেদের আলাদা স্কুল ছিল। মেয়েদের স্কুলে কিন্তু আবার ক্লাস 4 পর্যন্ত ছেলেদের পড়তে দিত, তারপর আর দিত না। আমি আর আমার এক খালা, আমার চেয়ে 1 বছরের বড়, এই কিছুদিন হলো মারা গেছেন। তো আমরা দুজনে গেছি আমার এক নানার গাড়িতে, কালো একটা অস্টিন গাড়ি, দুজনে গেছি গার্লস স্কুলে ভর্তি হতে। তো হেডমিস্ট্রেস ছিলেন বিবাদী, খুব কড়া, খুব মেজাজি ছিলেন, এবং খুব নাম করা ছিলেন মফস্বল শহরে। তো গার্লস স্কুলে গেছি, আমাকে বলছেন যে অ আ ক খ লেখো, আমি অ আ আর ক খ লিখে বসে আছি, বাকিটা যে লিখতে হবে আমি বুঝিনি, ছোট তো তখন অনেক। তারপর বলছেন যে ABCD লেখো, আমি ABCD লিখে বসে আছি। তারপর বলছেন 1 2 3 4 লেখো, আমি 1 2 3 4 আর 100 পর্যন্ত আর লিখি নেই। তো সব দেখে টেকে, সেই ক্ষেত্রে ঠিকই আছে, কারণ 1 থেকে 100 তো বলেনি। তো আমাকে বললো যে ক্লাস 1-এ নেবে, আর আমার খালাকে বললো যে 2-তে ভর্তি করে। তা খালা 2-তে ভর্তি হয়ে গেল, আমি বাড়িতে এসে কান্নাকাটি শুরু করলাম যে আমি মেয়েদের স্কুলে পড়বো না। আমি স্কুলে খেলাধুলা করতাম, পড়াশোনাটা একটু কম করতাম, খেলাধুলা করতাম, সাঁতার কাটতাম, আমাদের তখন সাঁতারের কম্পিটিশনও হতো স্কুলে। তারপরে ডাইভিং করতাম, মানে পানিতে ডাইভ করা। আর আমার বাপের বাড়িতে আমার দাদু, আমার আব্বা তো মারা গেলেন, আমার দাদু খানবাহাদুর সুলতান আলী, উনি ছিলেন কৃষক, প্রজাবাড়ি করতেন। তো উনি ফজলক সাহেবের বন্ধু ছিলেন, আবার লয়ারও ছিলেন। তো এই দিক থেকেও একটা ট্র্যাডিশন ছিল আমাদের রাজনীতির। তো আমার জীবনে সেই জন্য অনেকে জিজ্ঞেস করেন যে আপনি অভিনেতা, সংস্কৃতি করেন, তা আপনি আবার রাজনীতির সঙ্গে যুক্ত হন কেন? অবশ্য আমি কোনো দলীয় রাজনীতি করি না, কিন্তু জাতীয় রাজনীতি তো করি, রাজনীতির সঙ্গে যুক্ত সবসময়ই। তো সেই জন্য আমি বলি যে দেখো, আমি তো রাজনীতি করতে করতেই নাটকে এসেছি। কলেজে যখন ইলেকশন হলো, ইলেকশনে কংগ্রেস, ছাত্র কংগ্রেসকে হারিয়ে আমরা বামপন্থী ঐক্য যে সংগঠন, আমরা জিতলাম কলেজের ক্যাবিনেটে। তো আমাকে কমন রুম সেক্রেটারি করলো, প্রথমবার ফার্স্ট ইয়ারে ঢুকেছি। তো যখন বাৎসরিক যে সাংস্কৃতিক উৎসব হতো এক সপ্তাহ ধরে কলেজে, সেই উৎসব এলো, তখন নাটকে কংগ্রেসের ছেলেরা এগিয়েছিল। তা আমাকে আমাদের যিনি নেতা ছিলেন, মানে যিনি সেক্রেটারি ছিলেন, তুষার কাঞ্জিলাল, পদ্মশ্রী, সে তুষার কাঞ্জিলাল আমাকে বললেন যে তুই দেখতে শুনতে ভালো আছিস, গানও করিস, আবৃত্তি করিস, তো তুই নাটক করবি। সব কংগ্রেসের ছেলেরা নাটক করলে আর আমরা ইলেকশন জিতলাম কেন? তো এই বলে আমাকে, আমি বললাম আমি তো নাটক করিনি কখনো। বললেন করতে হবে। দিয়ে তখন মিশর কুমারী নাটক, আমাকে মিশর কুমারী পাঠ দিল। তা আমি কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের যারা এই সুযোগ পাইনি এই নাটকে, তারা একটা চক্রান্ত করলো, তারা গোপনে একটা নাটকের রিহার্সাল শুরু করলো। কমন হলাম আমি, সেটাতে আমাকে নায়কের চরিত্র দিল। তো এইভাবে আমি নাটকে চলে এলাম। নাটকে চলে এসে নেশা ধরে গেল। আমি তখন বর্ধমানে বিভিন্ন জায়গায় নাটক করতাম, অনুষ্ঠানে। আপনার সাথে আড্ডা দিতে খুবই ভালো লাগছে, কিন্তু আমাদের একটা বিরতি নিতে হবে। আমরা আবার আলোচনায় ফিরব। দর্শক, সময় হলো একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এশিয়ান আড্ডাতে। দর্শক, আমাদের সাথে আজ উপস্থিত রয়েছেন পুরোধা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। আমরা আবারও ফিরব আলোচনায়। স্যার, এরপর সিনেমাতে কিভাবে আসা হলো? আমি আসলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো পড়াশোনা শেষ করে আমি ঢাকায় চলে এলাম, দেশে চলে এলাম। দেশে চলে এসলাম 57 সালে। তখন এখানে আওয়ামী লীগ সরকার, আতাউর রহমান সাহেব মুখ্যমন্ত্রী, আর বঙ্গবন্ধু তখন শিল্প ও বাণিজ্য মন্ত্রী। তো বঙ্গবন্ধু আমাকে খুব ছোটোর থেকে চিনতেন, কারণ আমার নানা আবুল হাশিম সাহেব তখন মুসলিম লীগের সেক্রেটারি ছিলেন ইংরেজ আমলে। তো তাদের শিষ্য ছিলেন এরা, সারওয়ার্দী সাহেব আবুল হাশিম সাহেবের শিষ্য। তো ছোটোবেলায় যে আমি যখন বর্ধমানে থাকতাম, ওনারা তখন কলকাতায় কলেজে পড়তেন, ইসলামিয়া কলেজে। তো মাঝে মাঝে ছুটির দিনে আসতেন, নানির কাছে চা খেতেন, আমাদের লজেন্স খাওয়াতেন, লজেন্স দিতেন। তো ঢাকায় আসার পরে বঙ্গবন্ধুর বন্ধুরা যারা আমাদের চিনতেন ছোটোবেলা থেকে, তাদের মধ্যে আলম ভাই, নুরুল আলম, তিনি বর্ধমানের লোক ছিলেন, তিনি লেবার ডিপার্টমেন্টের মিনিস্ট্রিতে চাকরি করতেন। তো ওকে সাধারণ সম্পাদক করে, আর এ কে এম আহসানকে, তিনি সিএসপি ছিলেন, তাকে সভাপতি করে, দুজনেই বঙ্গবন্ধুর বন্ধু, বঙ্গবন্ধু একটা সংগঠন করলেন মুক্তধারা। কিন্তু ওই মুক্তধারা করার পরে পরেই আইয়ুব খানের মার্শাল ল হয়ে গেল, বঙ্গবন্ধু জেলে চলে গেলেন। এই মুক্তধারা তেমন করে কাজ করতে পারেনি। এটাই পরে এই শিল্পকলা একাডেমি এই জন্য করা হলো। সাহসী মায়ের কীর্তিমান ছেলে সৈয়দ হাসান ইমাম, এই কথাটা যদি বলি অবশ্যই ভুল হবে না। তো সেই কীর্তিমান ছেলের মুখ থেকে আজ অতি সাহসী মায়ের কিছু গল্প শুনতে চাই। আমার মা আসলে খুব নরম ছিলেন, কিন্তু অত্যন্ত সাহসী ছিলেন। মাকে কোনোদিন জোরে কথা বলতে শুনিনি, এবং পৃথিবীতে যত দোষ সব তার। আমরা যা দুষ্টামি করতাম, দোষ করতাম, সব বলতেন তোদের আমি মানুষ করতে পারিনি, আমারই দোষ। এরকম মায়ের বকা খেয়েছি এর কথা মনে পড়ে না, মার খেয়েছি মনে পড়ে না। খুবই আদর করতেন, কিন্তু খুব সাহসী ছিলেন, কারণ রাজনৈতিক পরিবারের মহিলা। আমি কখনো হাত ভেঙেছি, কখনো পা ভেঙেছি খেলাধুলা করতে যেয়ে, কখনো সাপের কামড়ের মুখ থেকে বেঁচেছি, কখনো আগুনের মুখেতে মধ্যে থেকে বেঁচেছি, গাড়ি অ্যাক্সিডেন্ট করতে যেয়ে বেঁচেছি। এত শুনেও মা কোনোদিন বকানোনি, বারণও করেনি। আর এই যে এত এত ইয়ের সময় ঘাতক দালাল নির্মূল কমিটি যখন আন্দোলন করি, তখন আমাকে 4বার মারতে গিয়েছে, হত্যা করতে গিয়েছে। জাহানার আপা যখন আহ্বায়ক, জাহানার আপার পরে আমি আহ্বায়ক হলাম। তো তখন একবার আমি বাসায় নেই, फ्रीडम पार्टीर चारटे पाँचटा छेले तारा बंदूक टंदूक निये आमार बाड़ीते आमाके मारते गेछे, गुली करते गेछे। ता आमी तखन জাহানারার বাড়িতে মিটিং করছি, আব্দুর রাজ্জাক, নাহিদ, এই যে শিক্ষামন্ত্রী, এসব আমরা আরিফ মারা গেছে, তো আমরা মিটিং করছি। ওরা এসে বাড়িতে হামলা করেছে, মা শুনে বেরিয়ে এসেছেন, আমার ভাইপো বেরিয়ে এসেছে, মায়ের বুকে রিভলভার ধরে, আমার ভাইপোর বুকে রিভলভার ধরে বলেছে যে আজকে পেলাম না তো ছেলের লাশ পাঠিয়ে দেবো। এরপরেও আমার মা আমাকে কোনোদিন বলেননি যে ঘাতক দলের নির্মূল কমিটি করিস না। এরকম মা বাংলাদেশে একটাও পাওয়া যাবে না, একজনও পাওয়া যাবে না, একজনও পাওয়া যাবে না। এই মার কাছেই আমার দীক্ষা, মাকে দেখে আমি শিখেছি, মাকে দেখেই অনুসরণ করেছি, বড় হয়েছি। বাবাকে তো পাইনি, 2 বছর বয়সে আমার 2 বছর বয়সে মারা গেছেন। আর একটা জিনিস ছিল যে আমাদের অর্থনৈতিক অবস্থাটা ভালো ছিল, আমাদের আর্থিক কোনো অসুবিধা ছিল না, কিন্তু পড়াশোনাটা আমি মোটামুটি ছিলাম, এই মানে ঠেলে ঠুলে, তাও আমি নিজে করিনি। ইঞ্জিনিয়ারিংয়ে যে ভর্তি হয়েছি, আমি ক্রিকেট খেলতাম খুব ভালো, আচ্ছা বেঙ্গল স্কুলেও আমি খেলতাম, বললাম যে। তো আমাকে যে ইঞ্জিনিয়ারিং কলেজের যে গেমস কন্টিনিউ করা হয়নি কি ক্রিকেট, ঢাকাতেও আমি 4 বছর ফার্স্ট ডিভিশনে খেলেছি, কিন্তু আমার একটা জিনিস নিয়ে কোনোদিন থাকতে ভালো লাগেনি। আলী জাকেরার আমি কিন্তু ইস্টার্ন ক্লাবে ওপেনিং প্লেয়ার ছিলাম, ওপেনিং ব্যাটসম্যান ছিলাম, উইকেট কিপিং করতাম আমি। তো এখানে 4 বছর খেলেছিলাম, ফিরদৌস বলে একটা টিম ছিল, সেখানেও 1 বছর খেলেছিলাম ফার্স্ট ডিভিশন লিগে, কিন্তু সেটা আর খেলা বলে না। ব্যাংকে চাকরি করতে ঢুকে গেলাম, আর ব্যাংকেও ঢোকাও আবার অদ্ভুত ব্যাপার। তখন বঙ্গবন্ধুর বন্ধু ছিলেন নুরুদ্দিন ভাই, তার মেয়ের জন্মদিন, তো আমরা সবাই গান গাইতে গিয়েছি সেখানে। আমি এসেছি দর্শনার থেকে ছুটিতে, তো সেখানে আমার গান শুনে নুরুদ্দিন ভাই বললো, তুই কী করছিস? আমি বললাম যে আমি তো দর্শনার সুগার মিলে কাজ করছি। বললো, না তুই ঢাকায় থাকবি, গান শিখবি। আমি বললাম আমরা এই নিয়ে আরও শুনবো, আমাদের আরেকটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, সময় হলো আরও একটি বিরতি, ফিরছে কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি এশিয়ান আড্ডাতে। দর্শক, আমাদের সাথে আজ উপস্থিত রয়েছেন পুরোধা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। আমরা আবারও ফিরব আলোচনায়। স্যার, ইঞ্জিনিয়ারিং থেকে ব্যাংকার হওয়ার গল্পটা শুনছিলাম। স্যার, নুরুদ্দিন ভাইয়ের মেয়ের জন্মদিনে গান গাইতে গেলাম, তো নুরুদ্দিন ভাই তখন বঙ্গবন্ধু আছেন সেখানে, আবার নুরুদ্দিন ভাই ছিলেন ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তানের তখন জোনাল ম্যানেজার, ইস্ট পাকিস্তান জোনের। তো রশিদ সাহেব, রশিদ সিএইচ দিয়ে লিখতেন। আমি জীবনে কিন্তু চাকরি আর কোনো দরখাস্ত করে কোথাও চাকরি বা কোনো ভর্তি কিছুই আমি করিনি, ওই টেনে টুনে নিয়ে গেছেন। স্যার, আপনি অবশ্যই একজন সফল মানুষ এবং প্রাপ্তির কোনো অভাব নেই আপনার, মানুষের অনেক ভালোবাসা পেয়েছেন, তবুও তার মধ্যে এমন কোনো প্রাপ্তি যেটি আপনি কখনো ভুলবেন না বা সবসময় মনে থাকবে? আমি আসলেই অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, ভালোবাসা এখনো পাই অনেকের, নতুন প্রজন্মের ছেলে মেয়েদের, আমাদের সময়কার যারা তারা, অথবা আমাদের গুরুজন যারা ছিলেন তাদের। ওই যে যেমন বললাম যে আমি কোনোদিন দরখাস্ত করে চাকরি করিনি, কোনো প্রফেশনে যাইনি। যেমন এই ফিল্মে এলাম আমি, তখন এসে ঢাকায় বর্ধমানের যারা ছেলে তারা জানতো যে আমি নাটক করতাম, তো আমাকে ধরে নিয়ে গেল নাটক করতে। কাজী খালেক সাহেব ডিরেক্টর, তো একটা নাটক করতে গেলাম, সেখান থেকে একজন ছেলে আলী কাউসার বলে, তো আলী কাউসার আমাকে ধরে নিয়ে গেল যে চল তোকে নায়ক বানাবো। তো নায়ক বানাতে যেয়ে সে বড় ভাইয়ের কাছে নিয়ে গেল আমাকে, টেস্ট করে টোরে আমাকে নায়ক হয়ে গেলাম। আমি কিন্তু নিজে যাইনি সেখানে, আমাকে ধরে নিয়ে গেল, তো নায়ক হয়ে গেলাম। স্যার, এতক্ষণ আমরা আপনাকে নিয়ে শুনছিলাম, আপনার সবকিছু, আপনার শৈশব থেকে এই পর্যন্ত, নাটকে আসা, সিনেমা আসা। এবার স্যার, আপনার কাছে জানতে চাবো যে টেলিভিশন নাটকের অবস্থা, আপনার বর্তমান অবস্থা কি মনে হচ্ছে, এবং মানুষ কি, মানে আমরা কি টেলিভিশন নাটক কি দর্শক হারাচ্ছে, ইন্ডিয়ান সিরিয়ালের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, কিছুটা, বিশেষ করে মহিলারা। তাতে যেটা দেখছি যে এটা কুটনামির নাটক, একটা সংসার ভাঙা, সংসার জোড়া লাগা, প্রেমের বিরোধ এইসব গল্প আমাদের মতো আমাদের এখানে যে বিচিত্র ধরনের কাহিনী নিয়ে গল্প আমি সেদিন একটা নাটক করলাম আমি পাতা ঝরার দিন এটা মানুষ তার স্মৃতি হারিয়ে ফেলেছে এই ধরনের কাহিনী নিয়ে জীবন ভিত্তিক কাহিনী নিয়ে হয় না কেন দেখছে আমার সেটা আমি খোঁজ করে দেখেছি সবাই বলে যে বিজ্ঞাপনে জ্বালায় আমরা বাংলাদেশের নাটক দেখতে পারি না এটা ঠিক তো বিজ্ঞাপনে আমরা অনেকে বিজ্ঞাপন যারা দেন তাদের বলি যে আপনারা কি চান যে মানুষ আপনার বিজ্ঞাপনটা দেখুক নাকি শুধু পয়সা দিতে চান আপনার বিজ্ঞাপনটা আসলেই সুইচ ওভার করে তারা ইন্ডিয়ান নাটকে চলে যায় তাহলে আপনার পয়সাটাও পানিতে গেল বিজ্ঞাপনটাও তারা দেখলো না তাতে লাভটা কি এইখানে আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে সেটা কেন হচ্ছে মানে শিল্পের প্রতি কি মানুষের ভালোবাসাটা আসলে কমে গিয়েছে না শিল্পের প্রতি না এটা এটা ধারাবাহিকভাবে যদি আমি দেখতে চাই তাহলে একটা নেশা ধরাতে হবে যেমন ভারতীয় সিরিয়ালগুলো 6 দিন হয় কোনোটা 7 দিন হয় আমাদের 2 দিন হয় 2 দিন পরে আবার 5 দিন পরে 2 দিনে আবার সেই নেশাটা আমার ধরে না সেই রেশটাও থাকে না এইজন্য আমাদের সিরিয়াল যদি করতে হয় তাহলে 7 দিনই সিরিয়াল করতে হবে অথবা 6 দিনের সিরিয়াল করতে হবে যাতে মানুষ সেই সময়টা অপেক্ষা করে যে এটা নেশা ধরে যায় একটা একটা অ্যাডিকশন এমনকি সংসারের মধ্যেও আমরা খাবার সময়টা ছাড়া একসঙ্গে বসি না তা আবার খাবার সময় অনেক সময় ছেলেরা তাদের অনুষ্ঠান হয়ে যাচ্ছে বলে প্লেট নিয়ে চলে যায় তাদের ঘরে গানেরও তাই হয়েছে আর গানেরও এই যে যেগুলো মানুষকে উত্তেজিত করে সেই ধরনের সংস্কৃতি এখন চর্চা হচ্ছে মানুষকে যে আত্মস্থ করে মনের মধ্যে যে দাগ কাটবে সেই ধরনের সংস্কৃতি চর্চাটা কমে গেছে এবং বিজ্ঞাপনদাতারাও প্রভাবিত করছেন তাদের চ্যানেলগুলোকে চলচ্চিত্রকেও প্রভাবিত করছে যারা অর্থলগ্নিকারী ফলে যারা সৃজনশীল ব্যক্তি চলচ্চিত্র করতে চায় বা টেলিভিশন নাটক পরিচালনা করতে চায় তাদের দর কমে গেছে যারা উত্তেজক সংস্কৃতি করতে পারে তাদের দর বেড়ে যাচ্ছে এবং উত্তেজনা যে মানুষের জীবনে ক্ষতিকারক সবসময় উত্তেজনা থাকা ক্ষতিকারক তাতে মানুষের যে মনের উপরে চাপ পড়ে শিশুদের উপরে শিশুর মনের উপরে চাপ পড়ে এগুলো আমরা বিচারই করছি না বিবেচনায় নিচ্ছি না অতএব আমার মনে হয় এগুলো এখন নিয়ন্ত্রণ করার একটা সময় এসেছে আমাদের সময় একদমই শেষ আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে বলি যে মনের মতো অনুষ্ঠান দেখুন যেগুলি আপনার মনকে শুদ্ধ করবে সুন্দর করবে আর যেগুলো যে অনুষ্ঠান আপনার মনকে কুরুচিপূর্ণ করবে অপসংস্কৃতি যাকে আমরা বলি সেই ধরনের অনুষ্ঠান বর্জন করুন তাহলে আপনার ছেলেমেয়েরা মানুষ হবে তারা অমানুষ হবে না স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজ সময় দেওয়ার জন্য আর আপনি খুব সুন্দর গান করেন আমরা জানি আপনার গান শুনে আমরা শেষ করতে চাই আমার বয়স কত হয়েছে জানো আমার নাতিরা এখন চাকরি করে স্যার কোনো ব্যাপার না আপনি অনেক সুন্দর গান করেন আপনি গান শুনতে শুনতে কি গান করব আমি রবীন্দ্রসঙ্গীত করতাম একসময় এখন আর গলা বলে না গলা সুরে আসতে চায় না তারপর স্যার একটু ছোট করে স্যার এ মনে হারামায় নাহি সাজে এ মনে হারামায় নাহি সাজে এরে পড়তে গেলে লাগে এরে ছিঁড়তে গেলে বাজে এ মনে হারামায় নাহি সাজে কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি সরে ওই দিকে যে মন পড়ে রয় মন মানে না কাজে এ মনে হারামায় নাহি সাজে